এখনো 2 বছর বয়স হয় না গাছগুলার, তো প্রতিটা গাছে আর কি খেজুর চলে আসছে। খাওয়ার ঘর আর থাকার ঘরটা থাকবে, পুরো বাড়িটাই আমি এই গাছ লাগাবো। আমি যেটা খেয়েছি মনে করেন সেটা এখনো বীজ হয়নি, সেটা এখনো বীজ হয়নি, তো ভালো স্বাদ লেগেছে আমার কাছে। হুবহু আপনার সৌদি আরব থেকে যে খেজুরটা আমাদের দেশে আসে তার স্বাদ একদম তার মতোই। বিদেশি যে সৌদির খেজুর, এটা আমাদের দেশের বাংলাদেশের খেজুর হিসেবে এটা। সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজুর চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন যশোরের এক যুবক। মাত্র 18 মাস বয়সেই ফুল ও ফল আসতে শুরু করেছে, যা দেখতে তার বাগানে ভিড় করছেন অনেকে। যশোর সদর উপজেলার ধুফাকুলা গ্রামের যুবক মমিন উদ্দিন 2018 সালের শেষের দিকে এক বন্ধুর মাধ্যমে সৌদি আরব থেকে 5টি খেজুর গাছের চারা ও কিছু বীজ নিয়ে আসেন। সেই চারা রোপণ করা হয় আর বীজ থেকেও চারা তৈরি করা হয়। সব মিলিয়ে বর্তমানে মমিন উদ্দিনের বাগানে আজোয়া ও মরিয়াম দুই জাতের মিলে 370টি গাছ রয়েছে। 18 মাস বয়সে সব গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে। এটা আমি 2018 সালের শেষের দিকে সৌদি থেকে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে 5টা গাছ নিয়ে আসি। শুরুতে আব্বু তো চাষ করতে দিবে না যে বাংলাদেশে এটা হবে না বা এ ধরনের একটা যুক্তি দিচ্ছিল। আমি অনেক রিকোয়েস্ট করে এই অল্প একটু জায়গার মধ্যে আর কি প্রথমে করছিলাম, আর সাথে কিছু বীজ নিয়ে আসছিলাম। আমার এখানে আজোয়া এবং মরিয়ম জাতের খেজুর আছে, আর খেজুরগুলো দেখছেন যে এখনও 2 বছর বয়স হয় না গাছগুলার, তো প্রতিটা গাছে আর কি খেজুর চলে আসছে। আমার 370টা গাছ আছে এখানে, যার মধ্যে 5টা গাছ আমি সৌদি থেকে নিয়ে আসছিলাম, বাকিগুলো বীজ থেকে তৈরি করা এখানে। এবং এখন আপনারা দেখছেন যে এখানে অফিস প্রাউন্ডও কিন্তু আছে প্রতিটা গাছেই। তো এখন আমার অলরেডি কিছু গাছ বিক্রি হয়ে গেছে এবং বেশিরভাগ গাছে আমার এখন ফল আছে। প্রথমে এই খেজুর বাগান করতে ইচ্ছুক ছিলেন না মমিন উদ্দিনের পিতা আনোয়ার হোসেন, তবে গাছে ফুল ও ফল আসার পর খেজুর বাগান সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছেন তিনি। এটা যখন আমার ছেলে এসে বললো আব্বা আমি একটু খেজুর গাছ লাগাবো, আমি তখন ইচ্ছা দিব না, বললাম যে না হবে না, খেজুর গাছ আমরা কেটে ফেলাচ্ছি, আর তুমি খেজুর গাছ লাগাবা কিরকম? সব সে খেজুর না, এটা হলো সৌদির আজোয়া খেজুর, খুবই ভালো খেজুর। তা আমি তো রাজি না, তো আমার ছেলে ওই বাদলের বাগান দেখাইলো, তারপরে মোতালের বাগান দেখাইলো, তখন আমি রাজি হলাম। হওয়ার পরে আমি খেজুর গাছ খুব যত্ন সহকারে আমরা লাগাইছি, লাগানোর পরে যখন ফল আর ফুল আসলো, এখন তো আমার ইচ্ছা হলো যে আমি আমার এই 2 বিঘা জমিতে অন্য কোনো গাছ রাখবো না, এবং আমার শুধু থাকার ঘর আর রান্নাঘরটা থাকবে, খাওয়ার ঘর আর থাকার ঘরটা থাকবে, পুরো বাড়িটাই আমি এই গাছ লাগাবো, আমার এটাই ইচ্ছা। বর্তমানে মমিন উদ্দিনের খেজুর বাগান থেকে চারা কুড়াই করতে ও দেখতে আসছেন অনেকে। খেজুর বাগান দেখে আশেপাশের অনেক চাষি এখানে ঢুকে গেছে দেখার জন্য, এবং সকলেই প্রায় একটা দুটো করে চারা এখান থেকে কিনে নিয়ে মানে প্রাথমিক অবস্থায় মানে পরীক্ষা করে দেখার জন্য নিয়ে গেছে। এবং এই যে খেজুর বাগান, এই খেজুর বাগানে মনে করেন প্রতিনিয়ত লোকজন আসতেছে এই খেজুর বাগান দেখার জন্য বা খেজুর চারা কেনার জন্য প্রায় আসতেছে। এবং এই এত ছোট গাছে আমি আর কোনো জায়গায় দেখিনি যে এত তাড়াতাড়ি যে ফল আসছে। আমার মনে হয় ইনশাল্লাহ মানে ভালো একটা সাফল্য অর্জন করতে পারবে এই খেজুর বাগান দিয়ে, আর যারা যারা করতেছে ইনশাল্লাহ তারাও পারবে আশা করা যায় ইনশাল্লাহ। এই খেজুরের স্বাদ খুব ভালো, আমি যেটা খেয়েছি মনে করেন সেটা এখনও বীজ হয়নি, তবু ভালো স্বাদ লেগেছে আমার কাছে। ভাইয়ের গাছে যখন প্রথম ফল হয় তখন খেজুর খেয়েছি। এটা হুবহু আপনার সৌদি আরব থেকে যেই খেজুরটা আমাদের দেশে আসে তার স্বাদ একদম তার মতোই, ওই খেজুরটার মতোই স্বাদ, কোনোতেই কমতি নাই। যে আমাদের দেশে যদি এই খেজুরের চাষ হয় বা অনেকেই চাষ শুরু করছে, এভাবে চাষ হতে থাকলে আমরা এক সময় সৌদি আরব থেকে আসা যে খেজুরগুলো তার ঘাটতি ইনশাল্লাহ দেশের মাটি থেকেই পূরণ করতে পারবো। যশোরে আজোয়া ও মরিয়ম খেজুর চাষকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষি বিভাগ। সৌদি খেজুর চাষ সম্প্রসারণে কৃষি বিভাগের পক্ষ থেকে নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আর যেহেতু এটা মাত্র 20 মাস হয়েছে, এই 20 মাসের জন্য যে ফলগুলো আসছে আমরা এটা আমার খুবই আশা আমাদের, এবং খুবই আমরা মানে দেখতেছি স্বপ্ন দেখতেছি, যেহেতু যশোর আমাদের খেজুরের রস একটা গুরুত্বপূর্ণ এলাকা, এবং এই খেজুর যশোরেই সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো হয়। আর যেহেতু 20 মাস এখানে আসছে, এটা কোথাও এরকম আমরা রেকর্ড পাইনি, আমাদের সরকারের পক্ষ থেকে কিছু লাগানো হয়েছে ওগুলোও আসে নাই। এক সময় এই বিদেশি যে সৌদির খেজুর, এটা আমাদের দেশের বাংলাদেশের খেজুর হিসেবে এটা ই হবে, এবং আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করব তাকে, এবং যে তার রোগ পোকামাকড় এবং যে স্প্রাউটিংগুলো আসবে নতুন চারা তৈরি করবে কীভাবে পুরুষ
গাছের যত্ন নেবে, কিভাবে সে এটা কোথায় বিক্রি করতে পারবে, সব বিষয়ে আমার পক্ষ থেকে এখানে তার সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব। আমাদের উপসহকারী কৃষি অফিসার আছে মাঠ পর্যায়ে, আমরা আছি, আমাদের বিভিন্ন হর্টিকালচার সেন্টার আছে, আর আর এটাই আমরা সরাই দেওয়ার চেষ্টা করব, কারণ এটা এক্সেপশন যে এটা আমার 20 মাসের ভিতরে আমার ফুল চলে আসছে। এই বাংলাদেশের একটা নতুন একটা রিসার্চের হোক আর সম্ভাবনা একটা ফসল হিসেবে আমরা দেখতেছি। বাংলাদেশে প্রতি বছর আনুমানিক 30 লক্ষ মেট্রিক টন খেজুর আমদানি হয়ে থাকে। মমিনউদ্দিনের মতো খেজুর বাগান গড়ে তুলতে পারলে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। রিপন হোসেন, নিউজ 24, যশোর।